আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলের উপরে তেল চলে আসছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, সকলকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের রান্না। আর আমার আজকের রান্নার মূল বিষয় হচ্ছে রুই মাছের ঝোল। করার জন্য মূল উপকরণ হচ্ছে রুই মাছ এবং ভাজা। আর মশলাগুলো লাগছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমত লাগছে আমার ফোড়নের জন্য গোটা জিরে, তার সাথে লাগছে হলুদ গুঁড়ো, এলাচ, দারচিনি এবং লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে মিক্সড করা এক টেবিল চামচ পরিমাণ মতো। এখানে আমি একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরা। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরা। ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো মিশ্রণটি। এখন এই মিশ্রণটি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এই মিশ্রণটি মিশে এলে বা কষে এলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখন ফুটে ওঠার জন্য, আলুটা পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে আসুন, দেখি কি অবস্থা। তেল উপর উঠে এসেছে এবং আলুগুলো নরম হয়ে এসেছে, ভেঙে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি আদাটা আগে থেকে দিয়ে দিইনি, কারণ অনেক সময় আদার কারণে তরকারি বা ঝোল তিতা হয়ে যেতে পারে, একটু তিতা তিতা স্বাদ হতে পারে, সেজন্য আদাটা পরে দিলাম। আদাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে এক্সট্রা কোনো কালারের জন্য, কোনো রং বা বিভিন্ন প্রকার মরিচের গুঁড়ো আছে যেগুলো রং করে, এগুলো ইউজ করি। দেখতেই পাচ্ছেন আমার ঝোল কষে এসেছে, একদম কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি মাছ, রুই মাছ। মাছগুলো উঠতে দেব। মাছগুলো উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে দেব আরো একবার গরম জল, আর সেটা হবে 1 মগ পরিমাণ। 1 মগ পরিমাণ গরম জল আমি ঢেলে দিলাম। এই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে। নুন দেওয়া ছিল তাই কষানোর সময় আমি নুন দিইনি। এখন আমি 1 চামচ পরিমাণ নুন ছড়িয়ে দেব। নুন দেওয়ার পর আমি মাছগুলোকে নেড়ে চেড়ে
আর 5 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় হয়ে এসেছে, এখন ঝোলটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা ময়দা। ময়দা দিলে একটু পরিমাণ ময়দা, হাফ চামচেরও কম ময়দা দিলে মাছটা মাছের ঝোলটা একটু ঘন হয়ে আসে। তাই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা এলাচ দারচিনির গুঁড়ো। এই এলাচ দারচিনির গুঁড়ো আলাদা একটা ফ্লেভার আনবে রুই মাছের ঝোলে। দেখতেই পাচ্ছেন ঝোলের উপরে তেল চলে আসছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে সার্ভ করলাম রুই মাছের ঝোল। এই রান্নার প্রস্তুত প্রণালীটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।